এই কি অবস্থা সবার? দেখছেন সিনে বস, এখন কথা হবে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মের একটা আপকামিং সিনেমা অগোচরা। এই সিনেমার ট্রেলারটা নিয়ে প্রথমে যখন এই ট্রেলারটাকে ড্রপ করা হয় তখন এটা রান টাইম ছিল মাত্র 2 মিনিট, কিন্তু একটু পরে এই পুরো ট্রেলারটা রিমুভ করে দেন, এটাকে আবার রিআপলোড করা হয়, দেন এটার রান টাইম দাঁড়ায় 2 মিনিট 10 সেকেন্ড। তো এই 10 সেকেন্ডে তারা মূলত কি কি পরিবর্তন আনলো, কি কি জীবনমুখী পরিবর্তন আনলো, সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। তার আগে এই ট্রেলারটা, আই মিন 2 মিনিট রান টাইমের যে ট্রেলারটা যখন প্রথমে ড্রপ করা হয়েছে তখন সেটার কমেন্ট বক্সে একটা কমেন্ট ছিল যে এটা বাংলাদেশি গ্যাংস অফ ওয়াসিপুর হতে যাচ্ছে। সেই কমেন্টটা দেখার পর আমি শর্ট অফ শক, যখন আমি কমেন্টটা দেখি তখন আমি পুরো ট্রেলারটা একবারও দেখিনি। দেন ট্রেলারটা শেষ করার পর আই ওয়াজ লাইক, ও আচ্ছা, এইটা তাহলে বাংলাদেশি গ্যাংস অফ ওয়াসিপুর। পুরো ট্রেলারটা আমার কাছে একেবারেই একটা স্টুপিড ট্রেলার মনে হয়েছে, যদিও সিনেমাটা অনেক ভালো হতে পারে, বাট ট্রেলার এডিটিংয়ে এই যে বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্ম সবসময় এরকম বাজে ট্রেলার ডিজাইন করে। আমি জানি না যে একটা কন্টেন্ট নির্মাণের পর এই যে এডিটিংয়ের এই পোর্শনটা, এই কাজটা কি আসলে বিঞ্জ ওটিটির কোনো টিম করে, নাকি এই সিনেমার যে নির্মাতা তার কোনো হায়ার করা এডিটর করে। যদি সেরকম কিছু হয় দেন এইটা আসলে রিপিটেটিভ হয়ে যাচ্ছে, একই ভুল তারা বারবার করতেছে। এর একটু ব্যতিক্রম ছিল ফ্রাইডে সিনেমাটার ক্ষেত্রে এবং দ্য সাইলেন্স নামে যে সিরিজটা ছিল সেটার ক্ষেত্রে, বাট এর আগের যত কাজ, পরের যত কাজ, প্রত্যেকটা কাজে ট্রেলারের ক্ষেত্রে তারা একদম হজ বড় পাকায় ফেলে, এবং এই ট্রেলারের ক্ষেত্রেও এই ব্যাপারটাই হয়েছে। এই ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যতটুকু আজ করা যাচ্ছে সেটা হলো, এখানে ফজলুর রহমান বাবু একটা ডার্ক ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড এবং তিনি দেখতেছে একটা ক্যারেক্টার তার সাথে বিট্রে করতেছে। তো এই পুরো ব্যাপারটাকে তিনি কিভাবে হ্যান্ডেল করবে, আরও টুকিটাকি বেশ কিছু বিষয় নিয়ে এই পুরো সিনেমাটা সাজানো হবে। এখন এই ট্রেলারটা দেখার পর প্রথমে আপনার মাথায় যে ব্যাপারটা আসবে সেটা হলো কালার গ্রেডিং কোথায়, মানে পুরো ট্রেলারে একটা প্রিসেট ইউজ করা হয়েছে। ফজলুর রহমান বাবু, যাকে এবারে মম এবং ইন্তেখাব দিনারের মতো এত ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে ঠিকই, বাট তাদেরকে যে ঠিকঠাকভাবে সিনেমা ইউজ করা হবে এই ব্যাপারটা নিয়ে আমার এখনও ডাউট আছে, এবং প্রত্যেকটা টেকনিক্যাল পার্ট জাস্ট সাকস, মানে ঠিকঠাকভাবে তো কোনো কাজই তারা করতে পারেনি। লাইটিং বলেন, কালার গ্রেডিং বলেন, প্রত্যেকটা বিষয়ে আসলে চোখে পড়ার মতো। এই এতগুলো ব্যাপার যে মেনশন করলাম, এর ভিতর আর একটা ব্যাপার ঘি ঢালতেছে, সেটা হলো এই ট্রেলারের ভিতর একটা বিপ সাউন্ড ইউজ করা হয়েছে যেটা ব্যবহার করার কোনো দরকারই ছিল না। ফেসবুকে বা ইউটিউবে আমরা যে কন্টেন্ট প্রতিনিয়ত দেখি সেখানে এই টাইপের ওয়ার্ড রেগুলার ইউজ করা হয়, এবং তারা যে বিপ সাউন্ডটা ইউজ করেছে এটার ফ্রিকোয়েন্সি এবং এটার লাউডনেস এত বেশি যে প্রত্যেকটা বিপে আপনার আসলে খুবই বিরক্ত লাগবে এবং আপনি চাইবেন না যে পুরো ট্রেলারটা দেখে শেষ করতে। পুরো ট্রেলারটাতে এরকম বিপ সাউন্ডটা বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে সাংঘাতিক লেভেলের বিরক্তিকর মনে হয়েছে। পুরো ট্রেলারটা দেখে আমার মাথায় বারবার এই ব্যাপারটাই ঘুরপাক খাচ্ছে যে একটা ট্রেলার নির্মাণের মেইন যে উদ্দেশ্য তারা হয়তো সেই ব্যাপারটাই ভুলে গেছে, এবং ট্রেলারটা দেখে আমি একদমই এক্সাইটেড না এই ওয়েব সিরিজটা নিয়ে। এবং আমি এই ব্যাপারটার জন্য সরি যে আমি ভিডিওটা শুরু থেকে এই ওয়েব সিরিজটাকে সিনেমা বলতেছি। তো আপনার কাছে পুরো ট্রেলারটা কেমন লেগেছে আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। চলবেন, টাটা।